জমকালো আয়োজন, বন্ধুদের আড্ডা আর মন মাতানো সুরের মূর্ছনায় গতকাল হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 23তম ব্যাচ ছাত্রছাত্রী পরিষদের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 23তম ব্যাচের রসায়ন বিভাগের কৃতি ছাত্র, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম উত্তর জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক ও সদ্য নির্বাচিত হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল আলম রাশেদ। বিস্তারিত দেখুন চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে। জমকালো আয়োজন, বন্ধুদের আড্ডা আর মন মাতানো সুরের মূর্ছনায় গতকাল হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 23তম ব্যাচ ছাত্রছাত্রী পরিষদের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 23তম ব্যাচের রসায়ন বিভাগের কৃতি ছাত্র, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম উত্তর জেলা সংগ্রামী সাধারণ সম্পাদক ও সদ্য নির্বাচিত হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশিদুল আলম রাশেদ। শাহ সেলিমের সঞ্চালনায় 23তম ব্যাচের আহ্বায়ক সেরাদের সেরা বন্ধু চট্টগ্রামের স্বনামধন্য খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম অঞ্চলের গভর্নর, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, মানবতাবাদী ও পরপর তিনবার বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত সিআইপি জনাব সিরাজুল ইসলাম কুমু বক্তব্য রাখেন। আমি রাষ্ট্রকে বলেছিলাম, ব্যবসা করব, তুমি রাজনীতি করবা, ঠিক কিনা? একদিন বলেছিলাম যে আমি ব্যবসা করবো, তুমি রাজনীতি করবা, সেটাকে আমি এখনো ধারণ করি, এখনো মনের ভিতর গেঁথে রেখেছি যে আমি ব্যবসায়ী হিসাবে সরকার থেকে তিনবার স্বীকৃতি পেয়েছি সিআইপি হিসাবে। একজন ব্যবসায়ীর কাছে সবচেয়ে বড় স্বীকৃতি হল সিআইপি। এবং রাজনীতি করতে গিয়ে ও স্বীকৃতি পেয়েছে লোকাল গভর্নমেন্টের সর্বোচ্চ পর্যায়ে ও এখন উপজেলা চেয়ারম্যান। তো আমি মনে করি যে দুজন বন্ধুর মধ্যে যদি বোঝাপড়া থাকে, সম্পর্ক থাকে, সততা থাকে, তাহলে সাকসেস আসতে বাধ্য। সেই জন্য এই স্টেজে আমরা এখন দুজন যে আমিও সফলতা পেয়েছি, রাশেদও সফলতা পেয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন 23তম ব্যাচের মুখপাত্র ও যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন। রাশেদের অর্জন মানে হচ্ছে আমাদের 23তমদের সবার অর্জন। আমি রাজনীতি করি, রাশেদ করে। আমরা রাশেদকে জনগণের জন্য শুরু করেছি, জনগণের সেবায় হাটাজারিতে রাশেদ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারলে 23তম ব্যাচের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমরা সফল হব। সদস্য সচিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক ও শাহজালাল হলের প্রভোস্ট শাহিদ বিন সাদিক। এছাড়া আরও বক্তব্য রাখেন 23তম ব্যাচের কৃতি ছাত্রী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আমিনা বেগম। এখানে বন্ধুরা বন্ধুদের জন্য যখন যেভাবে পারি যদি কাজ করতে পারি সেটাই সার্থকতা, 23তম ব্যাচ সেভাবে এগিয়ে যাবে। এটা সুমন আশা করছে যে রাশেদ একটা দৃষ্টান্ত স্থাপন করবে, আমরা চাই রাশেদ সেই দৃষ্টান্ত স্থাপন করবে এবং তার ভালো কাজ দেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী এখন ভালো কাজকে মূল্যায়ন করছে, সেটা গত দুই তিন দিনের পেপার পত্রিকা পড়লে আপনারা বুঝতে পারবেন যে ভালো কাজটাই মূল্যায়িত হচ্ছে এবং সেটা তিনি করবেন। এবং যদি রাশেদ ভালো করে তাহলে রাশেদকেও ইনশাআল্লাহ মূল্যায়ন করা হবে। আমাদের যে বন্ধু যেখানে আছি সততার মূল্যায়ন হবে ইনশাআল্লাহ। ও মাবিয়া ইন্টারন্যাশনাল লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান আক্তার হোসেন আক্তার সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ। সিরাজুল ইসলাম কমু, সে দ্বিতীয়বারের মত সিএবি হয়েছে, আমি সবাইকে বলবো রাশেদের সাথে সাথে তাকে একটু কর্তা নদী আমরা সম্পর্কিত করব। প্রধান অতিথির বক্তব্যে হাটহাজারী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান সংগ্রামী যুবনেতা রাশেদুল আলম বলেন, এখানে যারা আমার সাথে আছে কিংবা যারা আমার সামনে আছে এদের কাছে উপজেলা চেয়ারম্যান এমন কিছু না, এদের সবাই উপজেলা চেয়ারম্যান এদের কোনো কাজে আসে না, আল্লাহর রহমতে আমার বন্ধুরা ওই পর্যায়ে আছে। সুতরাং আমি আমার বন্ধুদের কাছে বন্ধু হিসেবে থাকতে চাই। আমার কথা হচ্ছে আমরা 23তম ব্যাচ সবসময় ছিলাম, আছি, থাকবো। আমার একটা জায়গায় একটা জিনিস খুব ভালো লাগছে, সেই জন্য যে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমি যে জায়গার উপজেলা চেয়ারম্যান সে উপজেলাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটি আমাদের একটা অনুভূতি। সুতরাং আমার বিশ্বাস যখনই আমার বন্ধুরা যখন ইউনিভার্সিটির কথা মনে করবে তখনই রাশেদের কথা মনে করবে।
ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক সাহেলা হক চৌধুরী নিপা অনুষ্ঠানে আগত সকল বন্ধুদের ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য প্রদান করেন। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে 23তম ব্যাচের শিল্পী মোর্শেদ আকলি, মোহাম্মদ মহসিন, শাহ সেলিম, সিরাজুল ইসলাম কুমুসহ অতিথি শিল্পীরা গান পরিবেশন করেন। দেশের বিভিন্ন স্থান থেকে 23তম ব্যাচের সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।